এন্ড আসসালামু আলাইকুম, আমি লাকমিনা জাসমিন সোমা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন এই এপিসোডে। গত একটি এপিসোডে আপনাদেরকে জানিয়েছিলাম যে ইতালিতে সব মিলিয়ে 4.5 লাখ কর্মী নেওয়া হবে এবং সেটি বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে। এবং এই ভিডিওটি দেখার পর আপনারা 90% মানুষ আমাকে কমেন্ট করেছেন যে এই ইতালি যাওয়ার পুরো প্রসেসটা কি, কিভাবে আবেদন করতে হবে, ভিসা প্রক্রিয়া কি কি, স্টেপ বাই স্টেপ আপনারা বিস্তারিত জানতে চেয়েছেন। তো আপনাদের জন্যই আজকে আমার এই ভিডিওটি, পুরো ভিডিওটি দেখলে অন্তত আপনি এই ইতালি যাওয়ার পুরো প্রক্রিয়াটি আপনি জানতে পারবেন এবং একই সাথে আপনি কোনোভাবেই প্রতারণার শিকার হবেন না, এটি হচ্ছে সবচেয়ে বড় কথা। তো কথা না বাড়িয়ে চলুন আমরা দেখে আসি যে ইতালিতে যে 4.5 লাখ কর্মী নেওয়া হবে, কোন ভিসায় নেওয়া হবে, কিভাবে আবেদন করতে হবে, কোন প্রক্রিয়া আবেদন করতে হবে, কি কি খরচ হবে, এই পুরো বিষয়টি। ইতালিতে আপনার মূলত যে প্রক্রিয়ায় নিয়ে যাওয়া হচ্ছে, যে ভিসা ক্যাটাগরি, এটি হচ্ছে দুই প্রকার ভিসা। এক হলো আপনার সিজনাল ওয়ার্ক ভিসা এবং আরেকটা হচ্ছে নন সিজনাল নর্মাল ওয়ার্ক ভিসা। তো এই দুটি ভিসার মাধ্যমেই মূলত আপনি যেতে পারবেন এবং এর মধ্যে যে সিজনাল ওয়ার্ক ভিসার কথা বলা হচ্ছে সেটি হচ্ছে মূলত আপনার কৃষি ভিসা, এরকম ধরনেরই। ওখানে কৃষিকাজ বা ফুডস মেকিং এইগুলো যে কাজগুলো রয়েছে সেগুলো সংক্রান্ত। আর নন সিজনাল ভিসাগুলো সাধারণত কৃষির বাইরেও অন্য বিভিন্ন সেক্টরে দেওয়া হয়, কোন কোন সেক্টরে সেটি কিন্তু আমার আগের এপিসোডটিতে বিস্তারিত বলা আছে। তো তার মানে দুই প্রকার ভিসার মাধ্যমে আপনি ইতালি যেতে পারছেন। এবার প্রশ্ন হচ্ছে যে কারা যেতে পারবেন। হ্যাঁ, যারা এরই মধ্যে ইতালিতে আছেন, হয়তো অবৈধভাবে আছেন, আপনারা সিজনাল ভিসায় বা অন্য ভিসায় গিয়েছিলেন, ট্যুরিস্ট ভিসায় গিয়েছিলেন, অবৈধভাবে দেশটিতে থেকে গেছেন, তারা হচ্ছে প্রথম প্রায়োরিটি পাবেন, তারা আবেদন করতে পারেন। আর দ্বিতীয়টি হচ্ছে বাংলাদেশ থেকে যারা যেতে চান নতুন করে ইতালিতে, তারাও কিন্তু আবেদন করতে পারবেন। এই দুই শ্রেণীর মানুষ আপনারা আবেদন করতে পারবেন, এর জন্য বিশেষ কোনো অভিজ্ঞতা দরকার হবে না। এবারের প্রশ্ন হচ্ছে যে আপনি কিভাবে আবেদন করবেন। আপনাদেরকে স্পষ্ট করে বলে রাখি যে অন্যান্য দেশে, অনেক দেশেই আছে, যেমন কানাডা বা ধরেন অন্য জায়গায়, এরকম দেশগুলোতে অনেকে কিন্তু নিজে নিজে আবেদন করা যায় ওয়ার্ক পারমিটের জন্য, ইউরোপের অন্য দেশেও আবেদন করা যায়। কিন্তু ইতালি যে ভিসার কথা বলা হচ্ছে এই যে, এটি কিন্তু আপনি নিজে নিজে আবেদন করতে পারবেন না। তো কিভাবে আবেদন করতে পারবেন সেটিও আমি আপনাদেরকে বলি। প্রথমত, ইতালিতে যেসব কোম্পানি রয়েছে তারা হায়ার করতে পারবে, তাদের নিজস্ব একটা সিস্টেম আছে, তাদের নিজস্ব একটা ইমেল অ্যাড্রেস আছে যেটাকে বলা হয় যে এসপিআইডি। তো এই এসপিআইডি ইমেল অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু তাদের যে স্থানীয় প্রশাসনিক অফিস সরকারের, সেখানে তাদেরকে একটি আবেদন করতে হবে। অর্থাৎ সেই কোম্পানিগুলো আপনার জন্য আবেদন করবে যে আমার এই কোম্পানির জন্য আমার এতগুলো নতুন মানুষ দরকার, এই জন্য আমি আবেদন করতে চাচ্ছি। এবং সেই আবেদনটি কিন্তু আপনার পাসপোর্ট নির্দিষ্ট করে যে আমি বাংলাদেশ থেকে লাকমিনা জাসমিন সোমাকে হায়ার করে নিয়ে আসতে চাই, এটা তার পাসপোর্ট, এটা তার বায়োডাটা, এটা তার ইনফরমেশন, ওই কোম্পানি ওই ওয়েবসাইটে গিয়ে, তারা যে প্রশাসনিক ওয়েবসাইটের কথা বলছি সরকারের, সেখানে যেয়ে তারা আপনার নামে আবেদন করবে। এই যে আপনাদের নামে আবেদন করলো, এই আবেদনের পর যখন ওই কোম্পানিকে যাচাই বাছাই করে সরকার তাকে ছাড়পত্র দিবে, যেটাকে বলা হয়ে থাকে যে নুলাবস্থা। এই নুলাবস্থা ইতালি ভাষায় বলা হয়ে থাকে, তার মানে হচ্ছে এই নুলাবস্থা আপনার নামেই কিন্তু ইস্যু হলো সরকারি অফিস থেকে, তার মানে প্রাথমিকভাবে ছাড়পত্র দেওয়া হলো আপনাকে হায়ার করার জন্য। অনেকে ইতালি থেকে আপনাকে বলতে পারে যে এটাকে, এই নুলাবস্থাকে অনেকে ওয়ার্ক পারমিট হিসাবে আপনাকে গণ্য করে বলতে পারে যে আপনার ওয়ার্ক পারমিট হয়ে গেছে, কিন্তু আসলে কিন্তু সেটি না। এই নুলাবস্থা আর ওয়ার্ক পারমিট একই জিনিস না, এটা হচ্ছে প্রাথমিক একটা অনুমোদন আপনাকে হায়ার করার জন্য। তো এই নুলাবস্থাটা আপনার নামেই ইস্যু করা হবে, করে আপনাকে বাংলাদেশে পাঠাবে ওই কোম্পানি। তো ওই কোম্পানি যখন আপনাকে এই নুলাবস্থা বাংলাদেশে পাঠাবে, এরপর এই নুলাবস্থা নিয়ে আপনি ঢাকায় আসবেন, যাবতীয় অন্য যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো আপনাকে কোম্পানি বলে দিবে, সেটা আপনি লিস্ট করে এই ডকুমেন্টসগুলো জোগাড় করে আপনি ইতালি অ্যাম্বাসিতে যখন জমা দিবেন, আপনার সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ডকুমেন্টস হচ্ছে আপনার পাসপোর্ট এবং এই নুলাবস্থা, সাথে সাপ্লিমেন্ট আর যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো ওরা বলে দিবে। তো সেগুলো নিয়ে আপনি যখন ইতালি অ্যাম্বাসিতে জমা দিবেন, তখনই একমাত্র আপনার নামে ইতালির ভিসা ইস্যু হবে। এবার পরের স্টেপ হচ্ছে, আপনার যখন ভিসা ইস্যু হবে তখন আপনি ইতালিতে যেতে পারবেন, এবং এই ভিসা সাধারণত 6 মাস থেকে 2 বছর পর্যন্ত হয়ে থাকে। এর বেশি যদি আপনাকে কেউ বলে থাকে তাহলে সেটি আসলে সঠিক কথা নয়। তো আপনি যখন ইতালিতে আসলেন তখনও পর্যন্ত কিন্তু আপনি ওয়ার্ক পারমিট পাননি, এটা মাথায় রাখবেন, কেউ বললে এটা ভুল। তো আপনি যখন ইতালিতে আসবেন তখন ওই কোম্পানির সাথে আপনার একটা এগ্রিমেন্ট হবে,
এইটাই হচ্ছে আপনার কাজের এগ্রিমেন্ট, এবং আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারে যখন সই হবে তখন ওই কোম্পানি আপনার জন্য একটি ওয়ার্ক পারমিট আবেদন করবে সরকারের কাছে। আপনি ওয়ার্ক পারমিট পাবেন, ওখানে থাকার জন্য আপনার রেসিডেন্স কার্ড পাবেন এবং আপনি কাজ করা শুরু করতে পারবেন। ইতালিতে যাওয়ার পর ওই কোম্পানি যদি আপনাকে ডিনাই করে অথবা আপনার সাথে চুক্তি স্বাক্ষর না করে তাহলে কিন্তু আপনি ইনস্ট্যান্ট অবৈধ হয়ে যাবেন। হ্যাঁ, কোম্পানির কিছু লায়াবিলিটি আছে, কিন্তু তারপরেও আপনি কখনোই নুলাবস্থা কিন্তু ওয়ার্ক পারমিট না, এটা মাথায় রাখবেন। তার মানে আপনি যাওয়ার পরে এই যে যখন ভিসা নিয়ে যাচ্ছেন তারপরেও কিন্তু আপনি অবৈধ হয়ে যেতে পারেন। যখন কোম্পানির সাথে আপনার এই এগ্রিমেন্ট হয়ে যাবে, কোম্পানি যখন আপনার ইতালিতে আপনি যাওয়ার পর ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবে, তারপরেই একমাত্র আপনি ওয়ার্ক পারমিট পাচ্ছেন এবং বৈধভাবে আপনি আপনার কাজ শুরু করতে পারছেন। তো এটা হলো পুরো প্রক্রিয়া। এরপর আপনি যদি আপনার কোম্পানি যদি মনে করে না 6 মাসের পর আপনাকে কন্টিনিউ করাবে বা 2 বছরের পর আপনাকে কন্টিনিউ করাবে, এরকম এর থেকে আপনি বেটার কোম্পানি পালেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু ইতালিতে এরপর আপনি কন্টিনিউ করতে পারবেন, থাকতে পারবেন বৈধভাবে। তো এরপর আপনি আপনার কাজের মেয়াদ বাড়াতে পারবেন, ভিসার মেয়াদ বাড়াতে পারবেন, সেটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করবে আপনার ভালো কোম্পানিতে জব করার উপরে। এখন আপনাদের নিশ্চয়ই সবার মনে একটি প্রশ্ন যাচ্ছে যে আমার জন্য ইতালি থেকে কে অ্যাপ্লাই করে এভাবে নুলাবস্থা আপনার হচ্ছে করবে, জোগাড় করবে, আমি কিভাবে যাব, আমার তো পরিচিত কেউ নাই এরকম। হ্যাঁ, এটা খুবই বাস্তবতা। এই জন্য আমি আপনাদেরকে বলি যে আপনারা কেউই কোনোভাবে একদম আননোন একটা মানুষ বললো যে আসুন আপনাকে নিয়ে আসতেছি, এই যে আপনার ওয়ার্ক পারমিট, এটা সম্পূর্ণ ভুয়া। জেনে শুনে বুঝে কোনটা কি, আমি যখন আপনাকে প্রসেস বলে দিয়েছি কোনটা কি, এইগুলো বুঝে ভালো মানুষের সাথে যোগাযোগ করে আপনি যাবেন। আরেকটা যেটা হচ্ছে যে আপনার যদি পরিচিত কেউ নাই থাকে তাহলে আপনি কিভাবে যাবেন, সেক্ষেত্রে কিছু রিক্রুটিং এজেন্সি আছে, তবে বাংলাদেশে এখনো পর্যন্ত আমি বলতে পারি ওরকম রিক্রুটিং এজেন্সি নেই যাদের লাইসেন্স আছে ইতালিতে পাঠানোর জন্য। এরকম রিক্রুটিং এজেন্সি নেই বললেই চলে, আপনাদেরকে বললে ভুল হবে। সুতরাং কিছু রিক্রুটিং এজেন্সি চাইলে পারে, তবে এরকম রিক্রুটিং এজেন্সি আমি খুঁজে দেখেছি ওয়েবসাইটে, কিন্তু এরকম আসলে আমি পাইনি। সেক্ষেত্রে আপনারা কারো মাধ্যম দিয়ে, পরিচিত মাধ্যম দিয়ে যাওয়ার চেষ্টা করেন, এটাই আমার রিকমেন্ডেশন। এখন কথা হচ্ছে যে আপনার এইভাবে আপনি যদি যান তাহলে কত টাকা খরচ হবে। অনেস্টলি বলি, আপনার দুই পন্থাই জেনে রাখা উচিত। সেটা হচ্ছে অনেস্টলি এই যে সরকারের যে প্রসেস, এই কোম্পানি যে আপনার জন্য অ্যাপ্লাই করছে নুলাবস্থা এবং এরপর ওয়ার্ক পারমিটের জন্য, এতে আপনার জানেন ফি কত? মাত্র 30 ইউরো। 30 ইউরো মানে কত টাকা, হিসাব করে দেখেন। 30 ইউরো মানে হচ্ছে কত, 3,500 থেকে 4,000 বাংলা টাকায়। আর কিন্তু এই কোম্পানিগুলো যদি থার্ড পার্টি কারো মাধ্যম দিয়ে, তাদের তো এত সময় টময় নাই, তারা লয়ার ধরে অনেক কিছু করে, তো এটা থার্ড পার্টি বা কোনো এজেন্সির মাধ্যমে যদি করে তাহলে ম্যাক্সিমাম তাদের খরচ হতে পারে 300 ইউরো পর্যন্ত। 300 ইউরো মানে কত টাকা, বাংলাদেশের ধরেন 40,000 থেকে 45,000 টাকা। তো বেসিক্যালি কিন্তু এইটা তাদের প্রশাসনিক বা সরকারিভাবে খরচ। কিন্তু এই যে আপনার জন্য পুরো প্রসেস করে দিচ্ছে যে আমাদের দালাল আছে বা আপনার পরিচিত মানুষেরা যারা এই কাজগুলো করছে ইতালি থেকে, তারা আপনার কাছ থেকে এই যে লাখ লাখ টাকা নিচ্ছে, সেটা হতে পারে 8 লাখ টাকা থেকে 14 লাখ 20 লাখ টাকা পর্যন্ত, যেহেতু ইউরোপের একটি দেশ, অনেকের স্বপ্নের ডেস্টিনেশন, তো এই জন্য আপনাকে টাকা নিচ্ছে। কিন্তু আপনি কিন্তু মনে রাখবেন এই যে পুরা খরচ, এটা কিন্তু কোনোভাবেই বাংলা টাকার অফিসিয়ালি 50,000 টাকার বেশি না, কিন্তু আপনার কাছ থেকে এত টাকা নিচ্ছে, কিন্তু আপনাকে দিতেও হবে, কারণ এটাই বাস্তবতা, এটাই আসলে সিস্টেম, এটাই রুলস হয়ে গেছে। তো সেই হিসাবে আপনি কত টাকা দিবেন, কীভাবে দিচ্ছেন সব কিছু হিসাব রাখবেন। আপনি কত টাকা বেতন পাবেন, যে টাকা দিয়ে যাচ্ছেন সেই টাকা আপনার কতদিনে উঠবে, অবশ্যই অবশ্যই সেই হিসাব নিকাশ করে যাবেন। কোনোভাবেই সর্বশান্ত হয়ে, নিঃস্ব হয়ে জমিজাতি বিক্রি করে লাভ হবে না, এরকমভাবে আপনি আসলে যাবেন না, একটু চেষ্টা করবেন। তো আশা করি খরচের বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তো ইতালি যাওয়ার এই যে প্রসেসটি, এটা আপনাদের কাছে হয়তো মনে হতে পারে খুবই নন প্রফেশনাল, খুবই ক্লাসি মানুষদের জন্য, সবার জন্য আসলে না, এটা এরকম মনে হতে পারে, কিন্তু আমি আপনাদেরকে মিথ্যা কোনো তথ্য দিতে চাই না, আশ্বাস দিতে চাই না, এটাই হচ্ছে ফ্যাক্টস। এই ফ্যাক্টসটা আপনাদের সামনে তুলে ধরার একটাই কারণ, যাতে দালালরা আপনাদেরকে ভুলভাল তথ্য দিয়ে, ভুলভাল বুঝিয়ে আপনাদেরকে প্রতারিত না করতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এই অভিবাসন সংক্রান্ত খবরগুলো জানার জন্য। সবার জন্য শুভকামনা, আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।